লক্ষ্মীপুরে প্রায় 2.5 কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সজীব ও গ্রাম পুলিশ মোহাম্মদ ইব্রাহিমকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও ইমরান হোসেন বলেন, মাদকদ্রব্য আইনে ইউপি সদস্য সচিব এবং গ্রাম পুলিশ ইব্রাহিমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে বরখাস্তের জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা যদি বলতে যাই, সর্বপ্রথম আমাদেরকে বলতে হবে যে আমাদের আজকে যারা জনপ্রতিনিধি হচ্ছে, জনগণের প্রতি ওনাদের দায়বদ্ধতাটা কী। আজকের জনপ্রতিনিধিরা অধিকাংশ মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, বা বিভিন্ন পদপদবিতে যারা রয়েছেন, তারা একটা অবৈধ পন্থায় প্রশাসনকে ম্যানেজ করে তারা জনপ্রতিনিধি হচ্ছেন। সে অনুযায়ী তারা চলবেন কিংবা আচরণ করবেন, এর কোনো কিছুই আজকের জনপ্রতিনিধিদের কাছ থেকে আশা করাটা যথাযথ বলে আমি মনে করি না। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলে উদ্দিন বলেন, 85,020 পিস ইয়াবা সহ গ্রেফতার মনির ইব্রাহিম এবং আমির হোসেনের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়। তাদেরকে বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছে। লক্ষ্মীপুরে এটি মাদকের সবচেয়ে বড় চালান ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার বিকেলে র‍্যাব 11 এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল ইসলাম বাদী হয়ে গ্রেফতার 3 জন সহ 5 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পলাতক আসামিরা হলেন আব্দুর রহমান এবং বাহাদুর মাঝি।